আরো একবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আমরা যুক্ত আছি তাজিকিস্তান এবং সেই সাথে আরেকটি দলকে, আরেকটি দল হচ্ছে আপনাদের জর্ডান। তাজিকিস্তান এবং জর্ডানের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচের একটা ডেমো গেম প্লে ম্যাচে আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, যারা যারা নতুন যুক্ত আছেন সবাই একটু একটু লাইক করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিবেন। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় 5:30 এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ তাজিকিস্তান এবং জর্ডানের জন্য, কারণ এই ম্যাচটাই কিন্তু আপনার কি ফাইনাল ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, অবশ্যই জিততে হবে। দুই দলটা দলকেই কিন্তু জিততে হবে, জয়ের তো কোনো রকম বিকল্প নেই। তো সেই ম্যাচটার একটা ডেমো গেম প্লে ম্যাচ আমরা আপনাদেরকে স্টিমের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আপনারাও কিন্তু আমাদের সাথেই ছিলেন ম্যাচটার আপডেটটা নেওয়ার জন্য, আপনারাও কিন্তু আমাদের সাথেই ছিলেন। তো সেজন্য আপনাদের সবাইকে মন থেকে ভালোবাসা জানাই আমাদের সাথে থাকার জন্য। সো আপনাদের কী মনে হয়, আমাদের ডেমো গেম প্লে ম্যাচ কিন্তু এখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে? ডেমো গেম প্লে ম্যাচ এখানেই শেষ হয়ে গেল। আপনাদের কী মনে হয় এই ম্যাচটা কোন দল জিততে পারে বা কোন দল জেতার সম্ভাবনা রয়েছে বলে আপনারা মনে করেন? তাজিকিস্তান নাকি ওমান? এবং আপনারা কোন দলের সাপোর্টার অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের দুই নম্বর চ্যানেলে অবশ্যই নীলফামারি ক্রিকেট একাডেমি এনছি, এই চ্যানেলটিতে আপনারা সরাসরি ম্যাচটা লাইভ স্কোরিংটা দেখতে পারবেন। আর আমরা চেষ্টা করবো আমরা সেইখানে আপনাদের সাথে সরাসরি লাইভ স্কোরিংটার মাধ্যমে আপনাদের সাথে দেখানোর। এবং এই ছিল মোটামুটি আজকে আমাদের ডেমো গেম প্লে ম্যাচের আড্ডা। এবং এরপরে আরও একটা ম্যাচ রয়েছে, যেটা সাউথ কোরিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, যেটা বিগ ম্যাচ, আজকের দিনের সবচেয়ে বিগ ম্যাচ বলা যেতে পারে। সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে ম্যাচটা হবে সেটাই, এই ম্যাচটার থেকে ওই ম্যাচটা বেশি ইম্পর্ট্যান্ট, সাউথ কোরিয়া এবং জর্ডানের যে ম্যাচটি। তাজিকিস্তান এবং জর্ডানের থেকে আপনার সাউথ কোরিয়া, আর হচ্ছে যে আপনার সাউথ কোরিয়া, আর একটি হচ্ছে আপনাদের সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই ম্যাচটা কিন্তু বিগ ক্লাসিকো ম্যাচ হবে, কারণ দুইটা দলেই কিন্তু কাঠাম দল, দুইটা দলেই কিন্তু চমৎকার শক্তিশালী দল। সে যে সেক্ষেত্রে ওইখানকার লড়াইটা হবে 100-100, ওইখানকার লড়াইটা হবে 100-100, যেটা আপনাদেরকে না বললেই নয়। এই লড়াইটার থেকে ওই লড়াইটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো যাই হোক, ওই ম্যাচটা আপডেট আমরা দেখতে পারবো ঠিক বাংলাদেশ সময় ঠিক হচ্ছে যে আপনার রাত 9টায়। তো আমরা সেটাও যুক্ত থাকবো। তো আমার প্রেডিকশন হচ্ছে এই ম্যাচটা অবশ্যই তাজিকিস্তান জিতবে। তাজিকিস্তান বাকি যে দুইটা ম্যাচ জয়লাভ করছে সেই অনুপাতে আমার ধারণা এই ম্যাচটা তাজিকিস্তানেই জয়লাভ করলে, বাকিটা অবশ্য খেলার মাধ্যমে দেখা যাবে। এই প্রেডিকশন জানিয়ে এই মুহূর্তে বিদায় নিলাম। নতুন লাইভ স্ট্রিম আপনাদের সাথে দেখা হবে। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।